त्रिपुरा बॉडी बिल्डार्स एसोसिएशन एवं बीपीएफ बायोमेडिकल्स 10টি থানা পুলিশ কার্যালয়কে স্যানিটাইজ করা হয় সোমবার। পুলিশ কার্যালয়কে সংক্রমণের হাত থেকে রক্ষা করতে এই উদ্যোগ উভয় সংস্থার। एक समय ग्रीन जोन हिसेबे घोषित होलेओ बर्तमाने मारात्मक रूप धारण करेछे राज्येर करोना परिस्थिति। राज्य सरकार ओ तार प्रशासन एवं स्वास्थ्य दफ्तरेर समय उपयोगी परिकल्पना ग्रहण एवं सठिक पदक्षेप ग्रहणेर अभावे बर्तमाने चरम दुर्दशाय भुगछेन राज्यबासी, जार फलश्रुतिते व्यक्तिर संक्रमण थेके शुरू होयेछे गोष्ठीर संक्रमण। एर हात थेके रक्षा पाच्छेन ना डाक्तार नार्स एकांश प्रशासनिक आधिकारिक सह विभिन्न अफिस आदालत। এর মধ্যে রাজধানী বিভিন্ন থানা ও ফাঁড়ি সহ এসডিপিও অফিস এসপি অফিস স্যানিটাইজ করার উদ্যোগ নিল অল ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যাসোসিয়েশন এবং বিপি বায়োমেডিকেলস। বর্তমানে কোভিড-19 এর প্রভাবে সারা দেশের যে অবস্থা দুরবস্থা, যে কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, পাশাপাশি আমাদের রাজ্যেরও অবস্থা দিন দিন কঠিন হয়ে পড়ছে, সেই জিনিসটাকে মাথায় রেখে আমাদের আরক্ষা দপ্তরের পুলিশ ভাইরা বোনেরা যেভাবে আমাদের জন্য বিপদের সম্মুখীন হয়ে আমাদের জন্য কাজ করে যাচ্ছে, সেটাকে মাথায় রেখে আজকে ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি তনয় দাস এবং জিসি বায়োমেডিকেলের কর্ণধার রাতুলদের সহযোগিতায় আজকে আমরা আগরতলা শহরের এসপি অফিস এসডিপিও অফিস ওয়েস্ট পিএস ওয়েস্ট ওমেন পিএস ইস্ট পিএস ইস্ট ওমেন পিএস রামনগর অফিস বটতলা ওপি গোলবাজার ওপি আপনার অভিনগর ওপি টোটাল 10টা আরক্ষা দপ্তরকে স্যানিটাইজ করার উদ্যোগ নিয়েছি। আজকে আমাদের পশ্চিম থানা দপ্তর ভিতরে এবং বাইরে সমস্ত জায়গাটাকে সাইন্টিফিক প্রসেসে স্যানিটাইজ করা হচ্ছে। করোনা পরিস্থিতিতে থানাটাকে স্যানিটাইজ করা হচ্ছে, কারণ বিভিন্ন লোক এখানে আসে, বিভিন্ন লোক যায় এখানে আসে বিভিন্ন কাজে, সেই কারণে সে উদ্দেশ্যে বিজ্ঞানসম্মতভাবে আমরা পশ্চিম থানাটাকে আজকে স্যানিটাইজ করি। এদিকে থানা সহ খোলা রয়েছে বিভিন্ন সরকারি অফিস, সেসব প্রতিষ্ঠানকে স্যানিটাইজ করার উদ্যোগ নেই শ্রেষ্ঠ ত্রিপুরার সরকারের। উদ্বেগজনক পরিস্থিতিতে ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যাসোসিয়েশন এবং বিপি বায়োমেডিকেলসের এই শুভ উদ্যোগ সামাজিক স্বার্থে। ব্যুরো রিপোর্ট, হালাবোল।